हेलो स्टूडेंट्स, आशा करछि तोमरा सकलेई भालो आछो। तो इजी टू लार्निंग एर पक्ष थेके एकटा तोमादेर जोन्नो रिमाइंडार भिडियो बोलते पारो। तोमादेर आगेई जानानो होयेछिलो जे जुलाइयेर 18 तारीख तोमादेर WBPSC जेईर एडमिट कार्ड देया होबे। तो आर 30 तारीख तोमादेर एग्जाम। तो तोमादेर एडमिट कार्ड किन्तु इस्यू होये गेछे, ओके। तो तोमरा कि करबे जे WBPSC-র जे ওয়েবসাইট অফিশিয়াল, সেখানে WBPSC-র অফিশিয়াল ওয়েবসাইটে যাবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে রাইটের রাইট সাইডে দেখতে পাচ্ছ লগ ইন অলরেডি রেজিস্টার ওয়ান টাইম রেজিস্ট্রেশন ইউজার গাইডলাইন, তারপরে যে চার নম্বর অপশান ডাউনলোড অ্যাডমিট কার্ড, এই ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবে। অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করে এখানে তোমরা দেখতে পারবে জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল তিনটে ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে তিনটে লিংক জেনারেট হয়েছে। এবার তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো বা তুমি যে ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছো WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এক্সামে, তো সেই ডিপার্টমেন্টের পাশে ধরো তুমি ইলেকট্রিক্যালে অ্যাপ্লাই করেছো বা মেকানিক্যাল, আমি মেকানিক্যালটাও দেখিয়ে দিচ্ছি। মেকানিক্যালটায় তুমি মেকানিক্যালে গিয়ে লিঙ্কে ক্লিক হেয়ার করবে। ক্লিক হেয়ার করে তোমরা এখানে দুরকমভাবে ডাউনলোড করতে পারো। প্রথমত তোমাদের একটা এনরোলমেন্ট নাম্বার আছে, তোমাদের এনরোলমেন্ট নাম্বার যেটা WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে যখন প্রথম তোমরা রেজিস্ট্রেশন করেছিলে তার জন্য একটা এনরোলমেন্ট নাম্বার তোমরা ক্রিয়েট করেছিলে, সেই নাম্বারটা নেবে। সেই এনরোলমেন্ট নাম্বার এখানে দেবে, তারপর তোমরা এখানে ডেট অফ বার্থ দেবে, ডেট মান্থ ইয়ার হিসেবে এখানে সার্চ করলেই তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে এখান থেকে, ওকে। তারপর তোমরা সেটা সেভ করে প্রিন্ট করে নিতে পারো। আদারওয়াইজ যদি মনে হয় এনরোলমেন্ট নাম্বার মনে নেই তাহলে ফার্স্ট নেমটা শুধু দেবে এখানে, তার সঙ্গে ডেট অফ বার্থটা এখানে দেবে, সার্চ করলে তোমাদের অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে। তো তোমরা দেরি করো না, আজকে 20 তারিখ হয়ে গেল, আর 10টা দিন আছে। যদি কেউ এখনও টেস্ট সিরিজ দিতে চাও WBPSC সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের, তো আমাদের ইজি টু লার্নিংয়ে কিন্তু তোমাদের টেস্ট সিরিজ পাওয়া যাচ্ছে। তো তোমরা আমাদের ইজি টু লার্নিং অ্যাপটা ডাউনলোড করতে পারো টেস্ট সিরিজের জন্য। এখনও 10 দিন টাইম আছে, তোমরা টেস্টগুলো দিতে পারো। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই থাম্বনেলে আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আর আমাদের ডিসক্রিপশান বক্সেও নাম্বার থাকছে। তো আর দেরি করো না, দেখে নাও কোথায় WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ারে তোমাদের এক্সাম সিট পড়েছে। অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করেছো এক্সামের জন্য, প্রায় 4 মাস ডিলে হলো এক্সাম হতে, মার্চে এক্সাম হওয়ার কথা ছিল, পিছিয়ে পিছিয়ে সেটা জুলাই এসে ফাইনালি হচ্ছে। তো এটা হয়তো অনেকের জন্য ভালো, অনেকের জন্য খারাপ, অনেকে ডিমোটিভেট হয়ে গেছো বা অনেকে হয়তো নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আরেকটু টাইম পেয়েছো। তো যাই হোক, যেটাই হয়ে যাক না কেন, সবাই তোমাদের জন্য ভালো করে এক্সাম দাও। আমাদের ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল, আমাদের কাছে যারা পড়েছো তাদের জন্য, যারা আমাদের ইউটিউব ভিডিও দেখেছো তাদের জন্য, সবার জন্য যারা WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার দিতে যাচ্ছে সবার জন্য। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান নিয়ে।